মারা যাওয়ার ঘটনা 5 তারিখে আমার ভাই তো আন্দোলনে অংশগ্রহণ করত, ও 4 তারিখেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে, যেহেতু ও আশুলিয়াতে থাকতো, ও আশেপাশের স্পটগুলোতে অংশগ্রহণ করত। আর ওর ইউনিভার্সিটি হচ্ছে আল-মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তো ওখানে ওর আশুলিয়াতেই একটা সার্ভিসিং সেন্টার নিজে খুলেছিল। ওই সার্ভিসিং সেন্টারে এবং পাশাপাশি পার্ট টাইম জব করত, ও নিজের পড়াশোনার খরচও নিজেই চালাতো এবং কি মাকেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করত। আমার ভাই এই আন্দোলনে নিয়মিত অংশগ্রহণ করতো, তো 5 তারিখে যখন ওর সাথে আমার 3 বার কথা হয়েছে, একবার ও গোলাগুলির মধ্যে আমাকে মানে জিজ্ঞেস করছি রাস্তা তুই বাইরে কোথায় বলতেছে, বাই পেলে মানে লোকেশনটা বাই পেলে, তখন হচ্ছে ও আমি বলছি দৌড়াদৌড়ি করতেছে, আমি বলি পরিস্থিতি কি, বলে গোলাগুলি চলতেছে, আমি বলছি তুই সরে যা, বলে ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু সরে যায় নাই ও। তারপরে ওর সাথে আমার সর্বশেষ কথা হয়েছে 4টা, এর মাঝখানে ও 2:30টার দিকে স্ট্যাটাস দিয়েছে, 2টার পরে স্ট্যাটাস দিয়েছে যে ওই ওর হাতে গুলি লাগছে, সেটার ছবি সহ স্ট্যাটাস দিয়েছে, যা শুনিয়া থানা পুলিশ যে গুলি করছে সেটা ওর আঙ্গুলে লাগছে, সেই ছবি সহ স্ট্যাটাস দিয়েছে, সেইটা দেখে ও ফোন দিচ্ছি বারবার। তারপরে সর্বশেষ 4:13তে ওর সাথে আমার 8 মিনিট 8 সেকেন্ড কথা হয়েছে, তখন ও আর কি বুকে গুলিটা লাগে নাই, কারণ হচ্ছে শুধু আঙ্গুলে লেগেছিল, ওর ভয়েস টিউনে আমি বুঝতে পেরেছি, তখন ও বুকের গুলিটা লাগেনি, বলছে না আমি ঠিক আছি, আমি বলছি বিস্তারিত জানা, বলে না আমি ঠিক আছি, বারবার ফোন দিস না। তারপরে আমি সন্ধ্যার দিকে আমি অনেকবার মেসেজ করছি করছি আর ফোন দিচ্ছি করছিল না। তারপরে হচ্ছে সন্ধ্যা 6টার দিকে নিউজ আসছে যে আমার ভাই নাই, আজকে 5 তারিখ, আজকে এমন সময় আমার ভাই জীবিত ছিল, আজকে 1 মাস পূর্ণ হলো আমার ভাই নাই। পরে আমি 6টার দিকে সংবাদ পেয়ে ওখানে পৌঁছাইতে 11:30 বেজে গেছে, রাত্রি কোথাও গাড়ি ছিল না, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছি ঢাকা মেডিকেল থেকে, অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ম্যানেজ করে গিয়েছি। ওখানে গিয়ে আমার ভাইকে, ওর গলায় আইডি কার্ড ছিল মানাতের ইউনিভার্সিটি, সেখান থেকে ওর ওটা গ্রুপে যখন জানতে পারছে ওর ভার্সিটি থেকে এসে, ওর ভার্সিটি আর এখান থেকে ওরা প্রেশার দিচ্ছিল যে অনেক লাশ হাবিব হসপিটালে নিয়েছিল পলাশবাড়ি, তো বারবার ফোন দিচ্ছে যে এখানে অনেক লাশ, অনেক আহত, এখানে জায়গা নাই, আপনারা দ্রুত লাশ নেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু আমরা পৌঁছাতে পারতেছিলাম না। পুরো ভার্সিটি থেকে টিচাররা স্টুডেন্টরা আমার ভাইকে ওর ভার্সিটিতে নিয়ে গেছে, আমরা রাত 11টায় ওর ভার্সিটিতে পৌঁছেছি, আমার ভাইকে বুকে গুলি করে শেষ করে দিচ্ছে, আমার ভাইয়ের নেগেটিভ রক্ত ছিল, আমার ভাই সব রক্ত পড়ে গেছে, আমার ভাই রক্ত শূন্য হয়ে মরে গেছে। আমার ভাই আমার আমি বিচার চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই, আমার ভাই সহ যত শহীদ ছাত্রদের হত্যা, যত যত মেধাবী মেধাবী স্টুডেন্ট যারা ন্যায়ের পক্ষে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই স্বৈর শাসক নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার ভাইকে সহ যত ছাত্রদের শহীদ করেছে, আমি এই সকল আসামির বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই, আমি ফাঁসি চাই। আর এই এই স্বৈর শাসকের কেউ যেন কোনোদিন এই দেশে আর কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, আর এই নতুন যারা সরকারে ভবিষ্যতে আসবে তারা যেন কোনোদিন স্বৈর শাসক হতে না পারে, সবাই সতর্ক থাকবে, কোনো স্বৈর শাসক যেন এই দেশে না ফিরে আসে, এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনোদিনও না ঘটে।